আসসালামু আলাইকুম, আজ রবিবার 5 জুন 2022, আমন্ত্রণ প্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে, সাথে আছি আমি তামান্না দাবাসুম। শুরুতেই জানাব শিরোনাম। নতুন তেল ক্ষেত্রের সন্ধান পেল ওমান, লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধি পাবে, এমনটি জানালেন দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রী। অনৈতিক কাজে জড়িত থাকায় ওমানে 2 নারীসহ 5 প্রবাসী গ্রেফতার। বিশ্ব গণমাধ্যমের শিরোনামে আজ চট্টগ্রামের খবর, স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী চট্টগ্রাম। বিশ্বের সবচেয়ে বৃহত্তম ভবন নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব। জমকালো আয়োজনের মাধ্যমে ওমানের জালান বানি বু আলিতে লুলু এক্সচেঞ্জের নতুন শাখার উদ্বোধন। সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো মানব আর্থসেবা ফাউন্ডেশন। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া পোলাওয়ার চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি। ভুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে, অথবা অর্ডারের জন্য কল করুন 9799-2660 এই নম্বরে। নতুন তেল ক্ষেত্রের সন্ধান পেল ওমান, দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রী জানিয়েছেন ওমানে তেল কোম্পানি নতুন এই তেল ক্ষেত্রটির সন্ধান পেয়েছে। আশা করা যাচ্ছে নতুন ক্ষেত্র থেকে আগামী 2 বা 3 বছরে 50,000 থেকে 1,00,000 ব্যারেলের তেল উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখবে। জ্বালানি ও খনিজ মন্ত্রী মোহাম্মদ বিন হামাদ আল রামাহি বলেন, নতুন তেল ক্ষেত্রটির বিষয়ের প্রচার অব্যাহত রাখার জন্য দেশের সকল সংবাদ সংস্থাকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে নতুন এই ক্ষেত্রটিতে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই ক্ষেত্রটিতে যে পরিমাণ তেল মজুত রয়েছে তা দিয়ে আগামী 2 বা 3 বছরে দেশের মোট তেল উৎপাদনে বড় ধরনের ভূমিকা রাখবে। মানে ওমানের অশোধিত তেলের মজুত রয়েছে 5.2 বিলিয়ন ব্যারেল, যেখানে গ্যাসের মজুত প্রায় 24 ট্রিলিয়ন ঘনফুট। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689511-6290। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ওমানের দক্ষিণ আলবাতিনা প্রদেশ থেকে 7 প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, দক্ষিণ আলবাতিনা প্রদেশের পুলিশের সহযোগিতায় একটি অ্যাপার্টমেন্ট থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে 2 মহিলাসহ 7 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, তবে তারা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন 4 শতাধিক মানুষ। চট্টগ্রামের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ এবং হতাহতের এই ঘটনা বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে রয়টার্স, এপি, বিবিসি, আল জাজিরা, দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইল সহ প্রধান প্রধান আন্তর্জাতিক বার্তা সংস্থা ও সংবাদ মাধ্যম। শনিবার 4 জুন রাত 9:30 দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার 5 জুন বিকেল 4টা নাগাদ 49 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন 8 জন, তবে তাদের নাম জানা যায়নি। প্রথম দিকে আগুনের ভয়াবহতা সম্পর্কে বুঝে উঠতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডিপোর কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। ডিপোর কর্মীদের কেউ কেউ আগুনের দৃশ্য ভিডিও করছিলেন। রাত 11টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে তাদের অনেকেই আগুনে তলিয়ে যান। দীর্ঘ 13 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন।
এখনও সেখানে একের পর এক কন্টেইনার বিস্ফোরিত হচ্ছে। দাও দাও করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। রোববার সকাল ১০টায় বিএম কন্টেইনার ডিপোতে দেখা গেছে আগুন নেভানোর কাজ করছেন চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর মোট ২৫টি ইউনিটের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, কন্টেইনারের রাসায়নিকের পরিচয় এখনও অজানা, নেভানো যাচ্ছে না আগুন। অগ্নিকাণ্ডের পর থেকে মালিকপক্ষ কাউকে পাওয়া যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণের কাজ করা এক ফায়ার ফাইটার বলেন, শনিবার রাত থেকে টানা কাজ করছি, কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, প্রথমে পাইপ নিয়ে কন্টেইনারের কাছে গিয়ে আমরা পানি ছেটানোর চেষ্টা করছিলাম, তবে কাছ থেকে পানি দিতে গেলে বিস্ফোরণে ফায়ার ফাইটারেরও আহত হচ্ছেন, সেজন্য নিরাপদ দূরত্বে থেকেই কাজ করছি। আমাদের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে ডিপোর মালিকপক্ষকে পাওয়া যাচ্ছে না, জানা যাচ্ছে না কোন কন্টেইনারে কি রাসায়নিক পদার্থ আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিশ্চিত করেছে, চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। এ সময় বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি হাসপাতালগুলোয় কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন। এদিকে বিস্ফোরণের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পৃথক পৃথক শোক বার্তা জানানো হয়। সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে। আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে ৬০টিরও অধিক ব্রাঞ্চ। নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। প্রযুক্তির বিশ্বে কি অদ্ভুত জিনিসই না আবিষ্কার করছেন বিজ্ঞানীরা, সমুদ্রের তলদেশে কিংবা মহাকাশে, নিত্য নতুন আবিষ্কারের নেশায় মেতেছে বিশ্ব। এর অংশ হিসেবে আগামী ৫০ কিংবা ১০০ বছর পর মানুষ আসলে কি চাইবে তা নিয়েও কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশ। এসব দেশের মধ্যে অন্যতম সৌদি আরব। বিশ্বকে তাক লাগিয়ে দিতে যাচ্ছে সৌদি আরব। প্রতিবেশী দুবাইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ভবন নির্মাণ করতে যাচ্ছে দেশটি। প্রকল্পটির আওতায় আছে একাধিক উঁচু ভবন, এক একটি ভবনের উচ্চতা হবে ৫০০ মিটার। প্রকল্পটি নিয়ম মেগা সিটি নামে পরিচিত হবে। ব্লুবার্গের দেওয়া তথ্য অনুযায়ী সৌদি আরব এমন এক শহর বানাচ্ছে যা দেখলে তাক লেগে যাবে বিশ্ব। মরুভূমির মধ্যে ১৭০ কিলোমিটার লম্বা এই শহরে থাকবে কৃত্রিম চাঁদ, উড়ন্ত গাড়ি, পরিচ্ছন্নতার জন্য অত্যাধুনিক রোবট। যে শহরে মানুষ প্রবেশ করলেই মনে হবে এ এক স্বপ্নের দুনিয়া। লোহিত সাগরের তীরে গড়ে তোলা এই শহর হবে সম্পূর্ণ কার্বন মুক্ত। এই শহরে চলাচলের জন্য থাকবে না কোনো রাস্তা, যেসব গাড়ি এই শহরে চলাচল করবে তা চলবে সম্পূর্ণ ক্লিন এনার্জি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, নিয়ম নামে নির্মিতব্য এই শহরে শুধু সৌদি আরবের নয়, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় মেগা প্রকল্প। এটিকে দেশটির বিলাসী প্রকল্প হিসেবে চিহ্নিত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশলীরা। এই শহর গড়ে তুলতে ৫০০ বিলিয়ন ডলার বা ৫০,০০০ কোটি টাকা, ১০,২৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিতব্য এই শহরে বাস করতে পারবে ১০,০০,০০০ মানুষ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত এই শহরে মোট ৩,৮০,০০০ মানুষের চাকুরির ব্যবস্থা হবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালে যে ভিশন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়েছেন, সেই পরিকল্পনা থেকে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মূলত তেল নির্ভরশীল অর্থনীতি থেকে সৌদিকে বের করতে নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে যুবরাজ সালমান। নিয়ম প্রকল্পটির সাথে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, বৃহত্তম ভবনগুলো লোহিত সাগরের উপকূল থেকে মরুভূমি পর্যন্ত প্রসারিত হবে। এতে আবাসিক হোটেল, অফিস সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। সৌদি আরবের উত্তর পশ্চিম তাবুক অঞ্চলে নিয়ম প্রকল্পটি করা হবে। ভবনগুলো ভূমি বরাবর অনুভূমিকভাবে ১০ মাইলেরও বেশি প্রশস্ত হবে এবং ১৭০ কিলোমিটার জুড়ে শহরটি দীর্ঘ হবে। জমকালো আয়োজনের মাধ্যমে ওমানের জালানবানি বু আলি নামক শহরে নতুন আরেকটি শাখার উদ্বোধন করল লুলু এক্সচেঞ্জ। ২রা জুন স্থানীয় সময় বেলা ১২টায় ফিতা কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন।
বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের হাতের নাগালে সেবা পৌঁছে দিতে নতুন এই শাখা কাজ করবে, এমনটি জানালেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম। ওমানের জালানবানি বোয়ালির লুলু হাইপার মার্কেটের ভেতরে লুলু এক্সচেঞ্জের একটি নতুন শাখা উদ্বোধন হয়েছে। সম্মানিত জালান বোয়ালির সকল প্রবাসীদের আমরা আমাদের শাখা পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদ, নিশ্চিন্তে এবং ভালো রেটে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অথবা গোপন পিন নাম্বারে পাঠিয়ে আমাদের সেবা গ্রহণ করুন। অবৈধ পথকে না বলুন, হুন্ডিকে না বলুন এবং বৈধ পথে টাকা পাঠান। ধন্যবাদ। বর্তমানে ওমানে যে কয়টি মানি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে লুলু এক্সচেঞ্জ, মধ্যপ্রাচ্যের সুপ্রসিদ্ধ কোম্পানি লুলু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এটি। গোটা ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে লুলু এক্সচেঞ্জের শাখা প্রশাখা। বাংলাদেশেও তাদের একটি শাখা রয়েছে। লুলু এক্সচেঞ্জের মাধ্যমে নিরাপদে এবং দ্রুত সময়ে টাকা পাঠিয়ে সন্তুষ্ট ওমানের বাংলাদেশি প্রবাসীরাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক শেখ মোহাম্মদ আল গাজালি, CEO রিচার্ড ওয়াসন, ভাইস প্রেসিডেন্ট নারায়ণ প্রধান, জেনারেল ম্যানেজার লতিশ ভিচি তরুণ। With the dedication, hard work and support from the team, our customer engagement center will also grow along the market to be the leading exchange house catering all the set of customers for their remittance and foreign currency needs. Finally, I would like to thank our entire team, Oman members and the department heads for their tireless support and efforts in opening our new customer. এছাড়া আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আল কিউমি, আহমদ উল্লাহ, আব্দুল নাসের, বাসারু আব্দুল্লাহ ও আব্দুল সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বৈধভাবে রেমিটেন্সে পাঠালে যেমনই ভাবে ব্যক্তি নিরাপদ, ঠিক তেমনই ভাবে দেশও উপকৃত হবে। অনেকে না জেনে হুন্ডিতে বেশি রেট পেয়ে টাকা পাঠান, কিন্তু ওমানের আইন অনুযায়ী হুন্ডি একটি অবৈধ কাজ। এতে ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা সহ কয়েক বছরের জেল পর্যন্ত হতে পারে। সুতরাং প্রবাসীদেরকে হুন্ডির পরিহার করে এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান বক্তারা। কখনো হাঁটু পানিতে, আবার কখনো কোমর পানিতে, এভাবে অসহায় মানুষের জন্য ত্রাণ বিতরণ করছে একদল তরুণ। আকস্মিক বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে মানব আর্তসেবা ফাউন্ডেশন নামে একটি সংগঠন। জানা গেছে এবারের বন্যায় 5টি জেলায় ক্ষতির সম্মুখীন হয়েছে অন্তত 4.25 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী সিলেট ও সুনামগঞ্জ জেলার নিচু এলাকায় বসবাস মানুষেরা। বন্যা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন, খাদ্য, বাসস্থান এবং স্বাস্থ্য সেবার তীব্র সংকট যেমন তৈরি করেছে, একইভাবে চরম প্রভাব ফেলেছে অনেকের জীবিকাতেও। এছাড়া বন্যার পানির কারণে বিদ্যুৎহীন আর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন এই এলাকার কয়েক লাখ মানুষ। বর্তমানে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে বন্যা পরবর্তী পানিবাহিত রোগের। এই বন্যার মাধ্যমে নৌকা যোগে খুঁজে খুঁজে সামর্থ্যহীনদের মুখে হাসি ফোটানোর অভ্রান্ত চেষ্টা চালিয়েছে সংগঠনটির কিছু মানবিক তরুণ। সংগঠনটির অর্থ সম্পাদক ফেরদৌস আহমদ আবির জানান, আমরা বানভাসী মানুষের জন্য খাবার, ঔষধ ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় আমাদের স্বেচ্ছাসেবীগণ হাঁটু কোমর পরিমাণ পানিতে নেমে নেমেও ত্রাণ ও ঔষধের সরবরাহের কাজ চালিয়ে গেছে। এমনকি স্থানীয় এক জরাজীর্ণ মসজিদকেও মেরামত করার জন্য কয়েক বান টিম ইমাম সাহেব ও মসজিদের দায়িত্বশীলদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত কিছু মসজিদ পরিপূর্ণ মেরামতের জন্য আশ্বাস দেন আবির। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের হোসেন, অর্থ সম্পাদক ফেরদৌস আহমেদ আবির, সমাজ কল্যাণ সম্পাদক নাসিরুদ্দিন, কার্যনির্বাহী সদস্য এমডি শামসুদ্দিন রুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাশ টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। আগামীকালের বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তামান্না তাবাসুম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।